আরো একবার আবহাওয়ার খবরে নজর রাখবো। ফের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা উপকূলীয় এলাকায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আগামী সপ্তাহেই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, মালদা সব জায়গায় বৃষ্টি পাবে বুধবার থেকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। ফের একবার নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে দুই বঙ্গেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা উপকূলীয় এলাকায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, মালদা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দুই বঙ্গেই নিম্নচাপের খবর পাওয়া যাচ্ছে, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো? দেখো, ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং এই প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং বুধবার থেকে আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে, এবং এই যে নিম্নচাপ তার পেছনে অন্যতম কারণ হলো রবিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা। সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে মঙ্গলবারে মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং সেটি শক্তি বাড়িয়ে উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসার প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এবং এর জেরেই বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। এবং এই ঘূর্ণাবর্তের অবস্থান ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামান সাগরের ওপর ঘূর্ণাবর্তের আকারে অবস্থানরত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। রবিবার দিন সেটি ঘূর্ণাবর্তে রূপান্তরিত হবে এবং সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে আরো অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানানো হচ্ছে। এবং ইতিমধ্যেই বৃষ্টি সৃষ্টি হতে চলেছে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী।